ভদ্রক জেলা বাসুদেবপুর ব্লক পদ্মপুর গ্রাম পঞ্চায়েত অগাপুর গ্রাম দেই প্রভাবিত কণ্টা নাড় মৎস্যজীবী দ্বারা এক 8 ফুট লম্বর খড়িয়াল কুম্ভীর উদ্ধার হয়ে দেখা মিছে। সান অগাপুর গাঁর কণ্টানাল রাতে গ্রামবাসী মানে মাছ ধরা জাল বিছাই হলে সকালে জাল উঠাইবাকু যাই মাছ জালরে এক বিশাল কায় কুম্ভীর পড়িবার দেখা মিছিল। পাড়ি কুম্ভীর উদ্ধার করে গ্রামবাসী মানে বন বিভাগ খবর দিয়ে মাছ জালরে কুম্ভীর পড়া পরে গাঁরে চর্চা জোর ধরা গ্রামবাসী মানে আতঙ্কিত হয়ে পড়ছেন। এই ঘড়িয়াল কুম্ভীরটি মন্তেই নদীর আসি সন্দেহ করা যাচ্ছে। পরে বন বিভাগর অধিকারী মানে কুম্ভীরটি নিজ হেফাজতকে নেওয়া সহ ডিএফওঙ্ক পরামর্শ ক্রমে সুরক্ষিত ভাবে নদীর ছড়াযিব বলে বন বিভাগ কহিছি। হলে এবেঠারু বর্ষা সিজন আরম্ভ হয়েছিল কুম্ভীর দেখি গ্রামবাসী মানে আতঙ্কিত হয়ে যাইবার দেখা দেছি। ঘর হচ্ছে সানগাপুর পঞ্চায়েত পদমপুর তো 10টা পঞ্চায়েতর লোক এই চাষ উপরে নির্ভর করতে এমানে আর নইটা হি তাঙ্কর হচ্ছে জন্ম নইরু হি পানি উঠাইকি চাষ করন্তি কিন্তু ভিতরকনিকারু তা সাইডর পলি আসছন্তি কুম্ভীর আর কুম্ভীর পাই লোক আতঙ্কিত যদি কিছু মৎস্যজীবী মানুষ সরকারি স্তর তাঙ্কর প্রশিক্ষণ দিয়া যাতা সেমানে আরু ইয়া ধরি পারন্তে কিন্তু সেই লোক ধন্যবাদ দেওয়া কথা যে জালরে মারিকি ধরিছন্তি মানে জীবিত হিসাবে ধরিছন্তি আউ গোটে কুম্ভীর পলিয়েছে পানি উপরে নির্ভর করছেন নই উপরে লোক বাসন কৌশল ধৌঁচি জঙ্গল বিভাগ ডকা হয়েছে জঙ্গল বিভাগ আসছেন তাঁকু বি কুহা হয়েছে সরকার স্তরের কিছু ইয়ার কিছু সুব্যবস্থা ন করা যায় লোক মানে আতঙ্কিত হইবে কি লোকের জনজীবন ক্ষতি হব। রমেশ চন্দ্র বল আমার এটি এটা সববে আমার হচ্ছে নই হচ্ছে জীবন রেখা এটি আমার মৌজুড়ি লোক যে বাবুরাম মল্লিক আর সুভাষ মল্লিক এইসব 7-8 জন ধরুলে জাল পকাউলে সে উপর আড়ু পকাইকি আসতে এইটি জস্ট পঞ্চলা পরে সে ভাবলে যে বড় মাছ পড়ছে তারপরে সে উপরু টাণি আনলে টাণি আনিকি আমার গাঁর যাই ডাকলে যে আস গোটে বড় কুম্ভীর পড়ছে আমি সব দৌড়িকি আসলু তেমন এই এই যে নই আমার জীবন রেখা আমি সববে আমার এটি গরু গাই চড়ছেন পা আমি জল যোগাণ হচ্ছে এইঠু তেমন একু কমিটি কুম্ভীর এটিকি আসবে না তার বাট কমিটি সরকার কলে আমি অন্তত রক্ষা পাইবু। ভদ্রকৃ সুব্রকান্ত রাউতরায়ঙ্ক পাণিক রিপোর্ট এ1 ওড়িশা।